মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। আইজিপি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার মহোদয় বলেছেন, আমি যে মনে করি গত 4000 বছরের বাঙালি জাতির অস্তিত্বে যা বাঙালি জাতির অগ্রায়ণ ঘটেছে, অগ্রগতি ঘটেছে, যতটুকু প্রগ্রেসর হয়েছে এই 50 বছরে, আমি মনে করি তার 50,000 গুণ বেশি হয়েছে। তার মানে কি, স্বাধীনতা না হলে এগুলো কিছুই হতো না। এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই এই বাঙালি জাতির অস্তিত্বের ইতিহাসে ওয়ার অফ লিবারেশন যে কত বড় একটা প্যারাডাইম শিফট ছিল, সেই বিষয়টিকে পরবর্তী প্রজন্মকে বা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জানান দিতে হলে এগুলোকে অবশ্যই লিখতে হবে, এগুলোকে ডকুমেন্টেড করতে হবে, চিত্রায়ন করতে হবে। বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বপ্রথম দেশের পক্ষে লড়াই করেছে, প্রথম বুলেটটি নিক্ষিপ্ত হয়েছে বাংলাদেশ পুলিশের রাইফেল থেকে, প্রথম শাহাদত বরণকারী স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারীও বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকে স্বাধীনতার জন্য এইরকম ঝুঁকি নিয়েছেন। আমি মনে করি আগামী প্রজন্মের সেই বিষয়গুলো জানা দরকার। 28 জুলাই 2021 খ্রিস্টাব্দ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিনি কনফারেন্স রুম থেকে ভার্চুয়ালি বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক প্রকাশিত মুক্তিযুদ্ধে পুলিশ নোয়াখালী জেলা শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মহোদয় একথা বলেন। এছাড়াও ওই অনুষ্ঠানে আইজিপি মহোদয় নোয়াখালী জেলার নবনির্মিত ভাস্কর্য নির্ভীক, নোয়াখালী জেলা পুলিশের নবনির্মিত সুধারাম মডেল থানা, সোনাপুর পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স নারী ব্যারাকের উদ্বোধন করেন। বাংলাদেশের অর্থনৈতিক অভিযাত্রার কথা তুলে ধরে আইজিপি মহোদয় বলেন, আমরা যে বর্তমানে স্বাধীনতা যে সুফল ভোগ করছি, $145 পার ক্যাপিটা ইনকাম থেকে এখন যখন আমরা $2200 পার ক্যাপিটা ইনকাম আমরা এনজয় করছি, খুব 3-4 বছরের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে স্বপ্ন দেখছি। এই মুহূর্তে যাদের জন্ম হয়েছে বাংলাদেশে, যারা এই মুহূর্তে কিশোর কিশোরী, তাদের তো আসলে বাংলাদেশের অভাব কি ছিল, নিপীড়ন কি ছিল, বঞ্চনা কি ছিল, দুঃখ কি ছিল, শোক কি ছিল, রোগ কি ছিল, এগুলো কোনো ধারণাই নাই। আইজিপি মহোদয় আরো বলেন, আমরা হতভম্ব হয়ে দেখি রাজাকার পুত্ররা গভীর দম্ভের সঙ্গে চিৎকার করে বলছে সোশ্যাল মিডিয়াতে যে আমি রাজাকারের পুত্র। মাত্র 50 বছরের মধ্যে এই রাজাকারের পুত্ররা কিভাবে এই দুঃসাহস পায় বাংলার মাটিতে, যারা 2 লক্ষ নারীর ইজ্জত সম্মরণ করেছে, লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, গণহত্যা চালিয়েছে, যারা এই গণহত্যার দোসররা মাত্র 50 বছরের মধ্যেই আস্ফালন করে সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের সামনে বলে যে তারা রাজাকার করছে, দম্ভ করে বলে। তো এই দম্ভ চূর্ণ করতে হবে দেশের সাধারণ মানুষকে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ইতিহাস সংরক্ষণের তাগিদ দিয়ে আইজিপি মহোদয় বলেন, তো কোন পরিস্থিতি থেকে আজকে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তানায়া শেখ হাসিনার নেতৃত্বে এখানে পৌঁছেছে, সেজন্য আমাদেরকে বারবার ইতিহাসের দ্বারস্থ হতে হবে, ইতিহাসের মুখোমুখি হতে হবে, ইতিহাসের গলি ঘুপচিতে ঘুরে বেড়াতে হবে। পুলিশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে নিজের পরিকল্পনার কথাও জানান আইজিপি মহোদয়। তিনি বলেন, আমাদের অনেক বই পুস্তক লিখতে হবে, আর শুধু পুলিশ বাহিনীর পাশাপাশি যারা যেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যে বীরত্ব কথাগুলো আমাদের রয়েছে, সেই বীরত্ব কথাগুলোকেও আমি মনে করি আমাদের ডকুমেন্টের করা উচিত, নট অনলি পুলিশ। বাংলাদেশকে নিয়ে জাতির পিতার করা উক্তির উদ্ধৃতি তুলে ধরে আইজিপি মহোদয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ টিকে থাকার জন্য এসেছে, এটা বঙ্গবন্ধু বলেছেন, আমরা সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আগামী বছরের পর বছর বাংলাদেশ টিকে থাকবে। বৈশ্বিক পরিমণ্ডলে আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমাদের পরবর্তী প্রজন্ম মাথা উঁচু করে বসবাস করবে, সেই বিশ্বাস আমাদের রয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই 3 জন গবেষককে, মাই হ্যাটস অফ টু ইউ ফর দিস ওয়ান্ডারফুল জব ইউ হ্যাভ ডান। আমি ধন্যবাদ জানাতে চাই এসপি নোয়াখালী এবং তার টিম যারা এই এই 3টা উদ্যোগের সঙ্গে সামিল ছিলেন, অর্থাৎ নির্ভীক বানানো, গবেষণালব্ধ এই বইটি প্রকাশ করা, তাদের ধন্যবাদ জানাতে চাই। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর যারা বইটিকে প্রকাশ করেছে এবং এর পেছনে এফার্ট দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে কৃতজ্ঞ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যে আমরা ব্যারাক নির্মাণ করেছি, তারপরে ফাঁড়ি নির্মাণ করেছি,
আমরা যে থানার ভবন তৈরি করেছি এটি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় সম্ভব হয়েছে। তো সে কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা রেলিভেন্ট স্টেক হোল্ডার্স তাদের প্রত্যেককে কাছে আমরা কৃতজ্ঞ। সর্বদাই জনগণের পাশে বাংলাদেশ পুলিশ।